পাঁচশত বছর আগের কোনো রাজা বাদশাহ কিংবা ক্ষমতাধর কাউকে গালমন্দ করা হলে তার জন্য মন খারাপ করার মতো একজন লোকও আজ খুঁজে পাওয়া যাবেন অথচ প্রায় সাড়ে চোদ্দশো বছর আগের দুনিয়া থেকে চলে যাওয়া একজন মানুষকে নিয়ে কেউ সামান্য বাজে মন্তব্য করলে কোটি কোটি মানুষের চোখে পানি আসে হৃদয়ে দুমরে মুচড়ে যায় রক্তক্ষরণ হয় মনে এটাই তার বিশেষত্ব ও শ্রেষ্ঠত্ব এই কারণেই তিনি আল্লাহর দূত আগেকার রাজা বাদশাহ কিংবা অন্য কোন মনীষীরা এরকম কোন আদর্শ রেখে যাননি যা আজও মানুষকে মুক্তির পথ দেখায় পক্ষান্তরে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া এরকম সমহান আদর্শ রেখে গেছেন যুগ যুগ ধরে যা মানুষকে মুগ্ধ ও মোহিত করে রেখেছে কিয়ামত পর্যন্ত রাখবে ইনশাল্লাহ এটাই মুসলিমদের রাসলের প্রেমের আসল কারণ ইসলাম বিদ্বেষীদের গাত্রদাহের মূল কারণ এটাই পৃথিবীর যে কোনো ভূখণ্ডে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে ধর্ম ধর্মীয় গ্রন্থ নবী ও সাহাবিদের সম্মান রক্ষার্থে অত্যন্ত কঠোর আইন অত্যাবশ্যক অন্যথায় কেউ এ ধরনের ঘটনা ঘটালে ধর্মপ্রাণ মানুষ রাগে দুঃখে ক্ষোভে ও ক্রোধে ফেটে পড়বে শুরু হবে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সূত্রপাত ঘটবে মারামারি হানাহানির মতো ঘটনার বিপর্যস্ত হবে মানবতা ডেকে আনবে ভয়াবহ বিপর্যয় কোরআন হাদিস ও ইসলামিক স্কলারদের বিভিন্ন মতামতের উপর ভিত্তি করে রাসুল সাল্লাহ সাল্লামের অবমাননাকারীর শাস্তি কিরূপ হওয়া উচিত সে সকল বিষয় নিয়েই আজকে আমাদের এই ভিডিওটি নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি সুরা আহজাব আয়াত নম্বর সাতান্ন তাওবার আয়াত তেষট্টিতে বলা হয়েছে তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তার জন্য অবশ্যই জাহান্নাম নাম তাতে সে চিরকাল থাকবে এটা মহালাঞ্ছনা সুরানিসার একশো পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে আর যে হৃদায়ত পাওয়ার পর রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে আমি তাকে ফেরাবো যেদিকে সে ফিরে এবং আমি তাকে প্রবেশ করাবো জাহান নামে আর আবাস হিসেবে তা খুবই মন্দ হাদিসের আলোকে নবীজি সাল্লিয় সাল্লামের অবমাননার শাস্তি হচ্ছে কাব বিন আশরাফ নামের একজন ইহুদি যে ইসলাম ও মুসলিমদের প্রতি অত্যন্ত শত্রুতা ও হিংসা পোষণ করত সে নভিজি সাল্লাহ আলিয়া সাল্লামকে কষ্ট দিত এবং তার বিরুদ্ধে প্রকাশ্যভাবে যুদ্ধের হুমকি দিয়ে বেড়াতো এমনকি মদিনায় ফিরে সাহাবাই ক্যারাম রাদ আল্লাহ তালা আনহুদের স্ত্রীদের ব্যাপারে বাজে কবিতা বলতে শুরু করে এবং কটুক্তির মাধ্যমে তাদের ভীষণ কষ্ট দিতে থাকে তার এই দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে রসল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম কাব বিন আশাফকে হত্যার নির্দেশ দিলেন মোহাম্মদ ইবনে মাসলামাহ মাস্লামাহ তালা আনহু এর নেতৃত্বে কয়েকজন সাহাবি তাকে হত্যা করেন আর রাকিবুল মখতুম পৃষ্ঠা দুশো পঁচাশি থেকে বর্ণিত আবু রাফে নামের এক ইহুদিকে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম এজন্যই হত্যার নির্দেশ দিয়েছিলেন সে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে সবসময় কুরুচিপূর্ণ মন্তব্য করত আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায়া নিহায়া গ্রন্থে ইমাম বুখারি রাজু তালা আনহু এর সূত্রে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবু রাফেকে হত্যা করার জন্য বেশ কজন আনসারী সাহাবি নির্বাচিত করলেন এবং আবদুল্লাহ ইবনে আতিক রাজাল্লাহ তালা আনহু তাকে তাদের দলপতি নিয়োগ করলেন আবু রাফে রসুল্লাহ সাল আলাইস্লামকে কষ্ট দিত এবং এ কাজে অন্যদের সাহায্য করত বুখারি হাদিস চার হাজার উনচল্লিশ এবং চার মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন ওমর রাদেল্লাহ তালা আনহু এর দরবারে এমন এক ব্যক্তিকে আনা হলো যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গালি দিয়েছে ওমর রাদুল্লাহ তালা আনহু তাকে হত্যা করেন অতপর বলেন যে ব্যক্তি আল্লাহ বা কোন নবীকে গালি দিবে তোমরা তাকে হত্যা করবে আর সারিমুল মাসলুল চার চারশো উনিশ নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম এর অবমাননাকারীর শাস্তির ব্যাপারে শরিয়াহ সিদ্ধান্ত নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম অবমাননাকারীর শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড ব্যাপারে উম্মতের ইজমা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আল্লামা ইবনে তাই মিয়া রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন সব মাজহাবের ঐক্যমতে নবী করিম সাল্লিয় সাল্লাম এর অবমাননাকারী কাফির এবং তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড সবশেষে আমরা স্পষ্ট হতে পারি এই বিষয়ের মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সানে বেয়াদমিমূলক মন্তব্য বা তার প্রতি ঠাট্টা বিদ্রুপকারী এবং ধর্মীয় কোনো বিধান নিয়ে ব্যঙ্গকারী ব্যক্তি উম্মতের সর্বোচ্চ ঐক্যমতের মোরতাদ বলে সাব্যস্ত হবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তবে মৃত্যুদণ্ড প্রদানে দায়িত্ব শাসকদের শাসকদের জন্য আবশ্যক হলো এ ধরনের লোকদের চিহ্নিত করে আইনের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে আমরা সাধারণ মুসলিম হিসেবে কখনোই আইন হাতে তুলে নেব না আমরা অবশ্যই এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা প্রকাশ করি